नमस्कार बंधुरा स्वागत तुम्हारे एवं आमादेर चैनल इजी टू फिजिक्से। आशा करी तोमरा सबाई खूब भालोई आछो। एखनकार सबथेके गुरुत्वपूर्ण निउज एटाई हलो माध्यमिकेर रेजाल्ट बिलिर दिन परिवर्तन, शिक्षकदेर स्कूले हाजिरा निर्देश पर्षदे। माध्यमिक परीक्षार फल इतिमध्ये इंटरनेटेर माध्यमे प्रकाश करे दियेछे पश्चिमबंग मध्य शिक्षा पर्षद। परीक्षार प्रथम द्वितीय और तृतीय स्थान अधिकारी कृति छात्रदेर नामो जेने फेलेछे सारा बांगला। फलाफल जाना गेलेও लिखित आकारे ता पायনি पड़ुआरा। आगामी 22 एवं 23 जुलाई स्कूलगुली थेके मार्कशीट देवार तारीख घोषणा करेछिल, किन्तु नतून करे करोना भाइरास संक्रमणेर जेरे एकटा दिन बदलानोर सिद्धान्त नियेछे मध्यशिक्षा पर्षद। गोष्ठी संक्रमण शुरू हये गेछे राज्ये एमनटाई घोषणार पर प्रति सप्ताहे बृहस्पतिवार एवं शनिवार सम्पूर्ण लकडाउन पालन करार सिद्धान्त नेन राज्य प्रशासन। एदिके मार्कशीट देवार द्वितीय दिन अर्थात 23 जुलाई बृहस्पतिवार पड़ेছে, সেই কারণে 23 জুলাইয়ের জায়গায় 24 জুলাই অর্থাৎ শুক্রবারে মার্কশিট দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী 22 তারিখ তো দেওয়া হবেই। প্রতিটি স্কুলে নির্দেশিকা পাঠিয়ে দিয়ে বলা হয়েছে ওই দুদিন অন্তত 50% শিক্ষক উপস্থিত থাকবে। এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি একটা রোস্টার অনুসরণ করে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। অতিমারী পরিস্থিতিতে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পক্ষ থেকে। পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্বাক্ষর দেওয়া নির্দেশিকা সব স্কুলে পাঠানো হয়েছে। নির্দেশিকা মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব বিধি পালন করার কথা বলে দেওয়া হয়েছে। এই সতর্কতা বিধি পালনিত না হলে পর্ষদ তার ব্যবস্থা নেবে। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কন্টেনমেন্ট জোনের মধ্যে রয়েছে তাদের জন্য অবশ্যই ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, আমরা মনে করি করোনা আবহে পশ্চিমবঙ্গে যা উৎকণ্ঠা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আসার চেষ্টা অন্তত অমানবিক সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি বিদ্যালয়ে এমন অনেক শিক্ষক শিক্ষাকর্মী আছে যারা বহু দূর থেকে বিদ্যালয়ে আসতে বাধ্য হন। প্রতি মাসে চাল, আলু সহ মিড ডে মিল ডিস্ট্রিবিউশন প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের কাছাকাছি থাকা শিক্ষকদের সহযোগিতা যেভাবে সম্পন্ন করেছেন, একই পদ্ধতিতে 10ম শ্রেণী মাধ্যমিকের মার্কশিট অভিভাবকদের হাতে তুলে দেওয়া সম্ভব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।